বন্ধুরা, থ্রিপ্লেক্স হাউসের ফ্রন্ট এলিভেশন বিল্ডিংটি কর্নারিং থেকে দেখতে অনেক সুন্দর লাগে। এটি হচ্ছে বিল্ডিংয়ের ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড থেকে সরাসরি প্রাকৃতিক দৃশ্যের ফিলটা নিতে পারবেন। কার পার্কিং এর সাথে আছে সেন স্টেয়ারকেস। সেন স্টেয়ারকেসটি বাংলাদেশের সব জায়গায় দেখা যায় না। এটার রাইজার হচ্ছে 6 ইঞ্চ। সেকেন্ড ফ্লোরের ওপেন টেরেস। ওপেন টেরেস থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর উপভোগ করা যায়। আর এই টেরেস থেকে কিন্তু সরাসরি আপনি স্লাইডিং উইন্ডো গ্রিলের মাধ্যমে রুমে প্রবেশ করতে পারবেন। এই রুমের সাইজটি হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এটি একটি গেস্ট বেডরুম। বিল্ডিং এর পিছনের ব্যালকনি ন্যাচারাল লাইটটি উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানকার প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর। আর এদিকে রাখা হয়েছে একটি হাউস, যাতে আমাদের কিচেন রুমের হেভি হাঁড়িপাতিল এখানে ওয়াশ করা যায়। এদিক দিয়ে আমরা পার্টিশন দিয়ে কিন্তু ওয়াশ করার জন্য এটা দিয়ে দেবো। এখানে আমরা যাব 3rd ফ্লোরে বড় একটি ওপেন টেরেসে। ওপেন টেরেসের সাথে আছে বারবিকিউর মাচা। আর এই টেরেসটি থেকে কিন্তু আপনি সম্পূর্ণ প্রকৃতির যে দৃশ্যটা আছে এটি উপভোগ করতে পারবেন। 1 কাপ কফি খেতে খেতে যদি এখানে বসে থাকা যায় তাহলে তো আপনার মাইন্ডসেট পুরাই ফ্রেশ হয়ে যাবে। আমাদের এখানে বারবিকিউর পার্টির সাথে সাথে কিন্তু আমরা প্রকৃতির যে দৃশ্যটা আছে এটা উপভোগ করতে পারি খুব সুন্দরভাবেই। দেখুন বন্ধুরা, আমাদের এই মাচাটি আমরা সিমেন্ট দিয়ে করেছি। এটার উপরে কিন্তু আমাদের আরো অনেক কাজ বাকি আছে, সেটি আপনাদেরকে দেখাবো আমি উপর থেকে। এই গ্রিলটি কিন্তু স্লাইটলি ওপেন করে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন ওপেন টেরেস থেকে লিভিং রুমে। লিভিং রুমের সাইজটি হচ্ছে 12 ফিট বাই 16 ফিট। আর লিভিং রুমের সাথে আছে একটি কমন ওয়াশরুম। ওয়াশরুমটির সাইজ হচ্ছে 7 ফিট লম্বা আর পাশে হচ্ছে 4 ফিট। সবসময় খেয়াল রাখবেন ওয়াশরুমের ভেন্টিলেশনটা একটু বড় দিবেন, যাতে ন্যাচারাল লাইট প্রবেশ করতে পারে। আমাদের ডাইনিং রুমের উইন্ডো দিয়ে কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এভাবে যদি আপনারা বড় সাইজের উইন্ডো রাখেন তাহলে কিন্তু খাবার খেতে খেতে ডাইনিং রুম থেকে কিন্তু আপনারা প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে আমাদের বিল্ডিং এর সম্পূর্ণ লেআউটটি। এটি হচ্ছে 3rd ফ্লোরের লেআউট। চলুন দেখে আসি আমাদের 3 তলার ব্যালকনির দৃশ্যটা। ঢোকার সময় কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল লাইট আছে এখানে। আর এখানকার যে ভিউটা এটা কিন্তু সামনের সাথে কিন্তু কোনো মিল নাই। ফ্রন্ট সাইডে যে ভিউ আর ব্যাকইয়ার্ডে যে ভিউ এটা কিন্তু টোটালি ডিফারেন্স। এখানে কিন্তু আপনারা যে পাহাড়ি অঞ্চলে যে দৃশ্যটা দেখা যায়, দেখুন সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে আর গাছগাছালি, এটা কিন্তু সাধারণত পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। আমাদের 3 তলা ব্যাকইয়ার্ড থেকে কিন্তু এই দৃশ্যটা আমরা সবসময় নিতে পারি বিকেলের সময়টুকু। বন্ধুরা, আমি যাচ্ছি রুফটপে। বারবিকিউর মাচার উপরে আমি দাঁড়িয়ে আছি এখন। দেখুন মাচাটি কিন্তু অনেক মজবুত একটি মাচা। এটি আমরা কংক্রিট এবং সিমেন্ট দিয়ে বানিয়েছি, যার কারণে এটি অনেক মজবুত। আর এই মাচা থেকে দেখুন আপনাদেরকে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের ভিউটা যদি দেখাই, এটা ন্যাচারালি একটা ভিউ। দেখুন আপনারা কত সুন্দর লাগে। দেখুন নারকেল গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে যখন আমি রুফটপে আসি, আমি প্রায় সময় কিন্তু এখানে এসে বসে থাকি। আমি প্রকৃতির দৃশ্যটা কিন্তু আমি এখান থেকে বসে বসে দেখি, আমার মনটা একেবারেই ফ্রেশ হয়ে যায়।